রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথ অভিযানে অভিযুক্ত করা। এই গ্রেফতারিতে আইনের প্রতি আস্থা বাড়বে মন্তব্য রাজ্যপালের। রাজ্য সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, অভিযোগ বিজেপি ও কংগ্রেসের। দু ঘণ্টায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি মুখ্যমন্ত্রীর। তৃতীয় দফার লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি, 94টি আসনে এই দফায় ভোট গ্রহণ 7ই মে। নমস্কার, আসছি বিস্তারিত সংবাদে। প্রথমে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ এবং তার অভিযুক্তদের যে গ্রেফতারি হয়েছে সেই খবরে চোখ রাখব। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্তকে দীঘা থেকে গ্রেফতার করলো এনআইএ। দুজনের মধ্যে একজন মাস্টার মাইন্ড বলেও এনআইএ সূত্রে খবর। আব্দুল মতিন আহমেদ তোয়াহা এবং মুসাভির হোসেন সাজিব পরিচয় লুকিয়ে এখানে ছিল। এদের মাথার দাম 10 লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল। মুসাভির আইইডি পেতেছিল এবং আব্দুল মতিন ছিল মূল চক্রে। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরালা পুলিশের সহায়তায় এনআইএ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে এদের প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে। তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য। এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে। এনআইএর হাতে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস বলেন, আইনের হাতে অপরাধীরা ধরা পড়েছে, এতে গণতন্ত্রে বিশ্বাসী মানুষেরা উৎসাহিত বোধ করবেন। Bengal is a famous part of that. Whether the criminal tries to hide anywhere in India, he will be arrested. That is a lesson which you have learned from this. রাজ্যে বিজেপির সহকারী দায়িত্বপ্রাপ্ত অমিত মালাভিয়া বলেছেন, তার এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন যে ধৃত দুজনই কর্ণাটকের শিবমোগার আইসিস শাখার সদস্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গ বর্তমানে সন্ত্রাসবাদীদের নিরাপদ স্থান হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বর্তমানে রাজ্যে দেশ বিরোধী সরকার চলছে। উত্তরবঙ্গ রওনা দেওয়ার আগে আজ বিমানবন্দরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে জঙ্গিদের মুক্তাঞ্চল। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে। পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএ এর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পারসার কাছ থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। পারসার কাছ মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে, তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। কোচবিহারের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের পশ্চিমবঙ্গ পুলিশ মাত্র 2 ঘন্টায় গ্রেফতার করেছে। বেঙ্গালুরে একটা বোমা পড়েছিল, লক্ষ্মণও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে দুই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতারের কৃতিত্ব দাবি করেছেন। তা হাস্যকর বলে পাল্টা অভিযোগ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এটা অনেকগুলি সংস্থার মিলিত কাজ,
সামনে থেকে তাদের গ্রেপ্তার করে আনার কাজ করেছে এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং এর কাজ করেছে এনআইএ এবং জেলা পুলিশ। তো রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এত তৎপর, তাহলে গত মাসে যখন ফুটপ্রিন্ট পাওয়া গেল, গত তিন চার দিন ধরে যখন কন্টিনিউ মুভমেন্টে রয়েছে এই দুজন জঙ্গি, তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারলো না কেন? নাম ভাড়িয়ে ভুয়ো পরিচয়পত্র দিয়ে যখন তারা দীঘার হোটেলে পর্যন্ত উঠল, তাও কেন দীঘা থানার স্ক্যানারে এলো না? যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি নির্দিষ্টভাবে তাদের ট্র্যাক করে ধরতে যাওয়ার জন্য অপারেশন লঞ্চ করে এবং প্রায় দীঘাতে পৌঁছানোর আগে পুলিশকে জানানো হয় এবং পুলিশের সহযোগিতা চাওয়া হয়, তখনই এই দুজনই ধরা পড়ে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে দুর্বৃত্ত ও সন্ত্রাসবাদীদের আনাগোনা বাড়ছে, এজন্য রাজ্য সরকার এবং পুলিশকেই দায়ী করেছেন তিনি। জানতে চাই যে ব্যাঙ্গালোরেই বা কে করলো, বাংলাতেই বা কে করলো? সন্ত্রাসবাদীদের কোনো চরিত্র হয় না, সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না। সন্ত্রাসবাদীরা তারা যারা সন্ত্রাস করে, যারা দেশের সার্বভৌমকে ধ্বংস করতে চায়, মানুষের মৃত্যু ঘটাতে চায়, রক্তপাত ঘটাতে চায়, বিনা দোষে মানুষকে হত্যা করতে চাই, সন্ত্রাসবাদী তারা। তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, কিছু নেই, তারা শুধুমাত্র সন্ত্রাসবাদী। তাই তদন্ত হোক, গ্রেপ্তার হোক, কারণ জানি আমরা চেষ্টা করব, প্লাস তাদের শাস্তি চাইব। কেন এরকম ঘটনা ভারতবর্ষে বাড়ছে আবার নতুন করে, সেটাও আমাদের দেখা দরকার। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। বাবা এসব? হ্যাঁ, যা বহু বছর ধরে অকারণে পড়ে রয়েছে তা সরিয়ে দেওয়া উচিত। এটাও দাদুর পুরনো পাসবুক আর এফডি? আরে এটা কি করে পড়ে আছে? টাকা গেল? না না না, উপায় আছে, উপায় আছে। ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন চালু রাখা উচিত, না হলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। এক্ষেত্রে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, অ্যাকাউন্ট সক্রিয় করুন, আর আপনার যত টাকা আছে তার সুদ সমেত ক্লেম করুন। দাদু এটা? আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। ঠিকই বলেছে। Delivery boy has picked your order. আরে বাবা বলছে কি খিদে পেয়ে গেছে? 30 মিনিটের মেসেজ নোটিফিকেশন এসেছিল না? মেসেজের ভরসায় কি আর বসে থাকা যায়? গতকাল তুমি শেয়ার বিক্রি করেছিলে না? হ্যাঁ, তো ওটা চেক করেছো? মেসেজ তো এসেছিল। শুধু মেসেজই যথেষ্ট নয়, যদি তুমি শেয়ার মার্কেটে কোন রকম লেনদেন করো, তাহলে স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো এসএমএস অথবা ইমেল নিজের ডিম্যাট অ্যাকাউন্ট আর ব্যাংক স্টেটমেন্টের সঙ্গেও মিলিয়ে দেখো। বাবা খিদে পেলে মাথা কাজ করতে চায় না। এবারে আসছি লোকসভা নির্বাচন সংক্রান্ত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের দৌসাতে নির্বাচনী প্রচারে একটি রোড শোয়ে অংশ নেন। উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগে প্রধানমন্ত্রী রাজস্থানের বারমেরে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারে যোগ দেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কংগ্রেস এবং ইন্ডি জোটকে কটাক্ষ করেন। मैं जरा कांग्रेस को पूछना चाहता, आपके ये साथी या आपके इंडिया अलायंस के साथी किसके इशारे पर काम कर रहे हैं? ये कैसा गठबंधन है जो भारत को शक्तिहीन करना चाहता है? आखिर किसके दबाव में आपका ये गठबंधन हमारे परमाणु ताकत को समाप्त करना चाहता है? एक तरफ मोदी भारत को शक्तिशाली राष्ट्र बनाने में जुटा है, वहीं इंडी गठबंधन वाले
ভারত কো কমজোর দেশ বানানে কা এলান কর রহে হ্যায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তামিলনাড়ুর তিরুনেলভেলিতে একটি নির্বাচনী জনসভায় যোগ দেন। রাহুল তাঁর ভাষণে তামিলনাড়ুর সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের কথা তুলে ধরেন। So when it was decided to start the Bharat Jodo Yatra, we started in Tamil Nadu and we walked from Tamil Nadu to Kashmir, 4,000 kilometers, fighting for the ideas that these great leaders fought for. And for me, whenever I come to this great land, I come here with humility and with my head bowed to your past and your tradition. The Tamil people, all of them, have always showered love and affection on me and my family. উত্তরবঙ্গে আজ দুটি নির্বাচনী জনসভায় যোগ দেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটার সংহতি ময়দানে তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। এর পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। আমরা জীবন দেব তাও ক্যা করতে দেব না, এনআরসি করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হলো। এর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ। আগামী 19 এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল। এই দফায় 10টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি আসনে ভোটগ্রহণ 7ই মে। আসনগুলির মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 4টি, এগুলি হলো মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই দফায় ছত্তিশগড়ের 7, আসামের 4, বিহারের 5, গুজরাটের 26, উত্তরপ্রদেশের 10, জম্মু কাশ্মীরের 1, দাদরা নগর হাভেলির 1, দমন ও দিউয়ের 1টি, কর্ণাটকের 14, মধ্যপ্রদেশের 8টি, মহারাষ্ট্রের 11টি এবং গোয়ার 2টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এবারে আসছি ভোট সংক্রান্ত অন্যান্য কিছু খবরে। ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান জনাদেশ। কাউন্টডাউন শুরু লোকসভা নির্বাচনের, কোথায় দাঁড়িয়ে জোট রাজনীতি, এবারের ভোটে ইস্যুই বা কি? জনাদেশ 2024 আজ সন্ধে 7:30 শুধুমাত্র ডিডি বাংলায়। এবারে কিছু অন্য খবর। সন্ত্রাসবাদ নিয়ে ফের সরব প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সন্ত্রাসবাদের সহায়তা নিয়ে পাকিস্তান ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু ভারত সন্ত্রাসবাদের মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত। এর পাশাপাশি তিনি বলেন, জঙ্গি কার্যকলাপের মোকাবিলায় পাকিস্তান চাইলে ভারত সহায়তা করবে। আশা করতে হুম কি আতঙ্কবাদ কা সহারা লেকার যদি ওহ ভারত কো ডিস্টেবলাইজ করনে কি অস্থির করনে কি কোশিশ করেঙ্গে তো ইসকা খামিয়াজা ভুগতনা পড়েগা। আতঙ্কবাদ পর কাবু পায়ে পাকিস্তান, यदि पाकिस्तान को लगता है कि वह आतंकवाद पर काबू पाने में असमर्थ हैं, नहीं कर सकते हैं, तो पड़ोसी देश भारत है, उसका भी सहयोग प्राप्त करना चाहते हो तो भारत का सहयोग प्राप्त करें। आतंकवाद को रोकने के लिए भारत सहयोग करने को तैयार है। यदि उनकी मंशा साफ है कि आतंकवाद का सिलसिला बंद होना चाहिए, तो अकेले प्रयत्न करें उसे समाप्त करें, या पड़ोसी देश भारत का सहयोग दे लें, दोनों मिलकर उसे समाप्त करें। এখন আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। তুই জানিস ইনভেস্টরদের জন্যই একটা ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থাকে IPF, তবে যদি তোমার ট্রেড এক্সচেঞ্জে এক্সিকিউট না হয়ে থাকে কিংবা ওটা গ্যারান্টিড রিটার্ন দেওয়া স্কিম হয়, তখন এই IPFO তোমায় কোনোভাবেই সাহায্য করতে পারবে না। আর যদি তোমার ব্রোকারই ডিফল্টার হয়ে যায়, তখন IPF তোমাকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারে। কোথায় শিখলে? NSE এর সাইটে। সার্চ কর, সমাজ কর, ইনভেস্ট কর। স্টিল টেকের উদ্যোগে সুস্থিত ভবিষ্যতের জন্য সবুজ অর্থাৎ দূষণমুক্ত ফেরো আলয় তৈরির উপর একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয় কলকাতার তাজ বেঙ্গলে। এই সভায় উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার প্রীতি সেন,
টাটা স্টিলের সহ সভাপতি সুন্দর রামন, দীপক আগরওয়াল প্রমুখ। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং সম্পাদক জানান, পরিবেশকে দূষণমুক্ত রাখতে এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় প্রত্যেকেই সুস্থিত ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথ অভিযানে ধৃত অভিযুক্তরা। এই গ্রেফতারিতে আইনের প্রতি আস্থা বাড়বে মন্তব্য রাজ্যপালের, রাজ্য সন্ত্রাসবাদের আঁতুড়ঘর অভিযোগ বিজেপি ও কংগ্রেসের, দু ঘণ্টায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি মুখ্যমন্ত্রীর। তৃতীয় দফা লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি, 94টি আসনে এই দফায় ভোট গ্রহণ 7ই মে। সংবাদ এখন এই পর্যন্তই, এরপর রাত 9টায় রয়েছে রাজ্য সংবাদ। নমস্কার। जिम डेली 1 से 2 घंटा। अरे वाह, पर रोज क्यों? बॉडी बिल्डिंग, टाइम तो लगता है।